1. সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। রাতের আকাশ হলো ভোর, ভোর থেকে সকাল, সকাল থেকে সাত সকালের সুরে। মানুষ মানুষেরই জন্যে, জীবন জীবনেরই জন্যে, আর গান আমাদের জন্যে। গানের মধ্যে দিয়ে সাত সকালের সুর। আজকের দিনটা কিন্তু খুব খুব সুন্দর, তার কারণ আমাদের সঙ্গে যিনি আছেন তিনি এমন কিছু গান করবেন, হয়তো মানুষের কথাই বলবেন, মানুষের জন্যে বলবেন। মানুষের ঊর্ধ্বে তো আমরা, আমাদের জীবন নয়, সে জীবনের কথা বলবেন। সেই গানে গানে সুরে সুরে আজকে জীবনের কথা সাত সকালে সুরেতে। শুভ সকাল, গুড মর্নিং, সুপ্রভাত সকলকে। আমাদের রবিবারের সকাল মানেই ছুটতে চলে আসে সাত সকালে সুরেতে। মন খুব ভালো থাকে, কখনো উদাস থাকে, কখনো প্রেমে থাকে, কখনো ভালোবাসায় থাকে, কখনো হতাশায় থাকে, কখনো আবার স্বপ্নে থাকে। আমরা স্বপ্ন নিয়ে বাঁচি, স্বপ্নকে সাথে নিয়ে বাঁচি, স্বপ্নকে সামনে নিয়ে বাঁচি, বাঁচি মানুষের জন্যে, মানুষের কথা বলে, মানুষের পাশে থেকে, যদি পারি সেটা তাহলেই তো জীবন। আর জীবনের সঙ্গে সঙ্গে চলতে চলতে সবটাই কিন্তু আমাদের জীবনের অঙ্গ হয়ে ওঠে। সেখান থেকে কখনো নিজেকে শুধরে নেওয়া, কখনো নিজের সাথে কথা বলে নেওয়া, আবার কখনো হয়তো চোখে দুফোঁটা জল ফেলা, সেখান থেকে উত্তরণ। উত্তরণের কথাই কিন্তু গানে গানে থাকবে। কথা হচ্ছিল আজকের যিনি শিল্পী তার সঙ্গে, কাজল বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে আছেন, স্বাগত আমাদের অনুষ্ঠানে। কাজলদার সাথে কথা বলবো, কথা বলবো কম, গান শুনবো বেশি, কারণ কাজলদার সাথে যে ধরনের গান শোনার অপেক্ষায় আমরা থাকবো সকলে, প্রান্তে যারা বসে আছেন তারাও এবং আমি তো বটেই, সেখানে কিন্তু অনেকগুলো কথা বেরিয়ে আসবে, আমি না কাজলদাই বলবেন, তাই তো? কিন্তু প্রথমে আমরা গানে গানে যাই কাজলদা, ঠিক আছে? তারপর আমাদের কথায় কথায় আসবো সাত সকালে সুরেতে চ্যানেল ওয়ানে। আছি জয়শ্রী, সঙ্গে কাজল বন্দ্যোপাধ্যায়। কাজলদা, সাত সকালের সুরের যারা দর্শক আছেন তাদের সকলকে আমার আভূমিনত নমস্কার। আমি একটা ওই রাত শেষ হবার আগের যে সময়কাল, সেই সময়কালের গান দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করি বরং। আজ নিশীথে আসতে পারে, আজ নিশীথে আসতে পারে, বন্ধু কালা চাঁদ রজনী হৈষ্ণে অবসান, আজ নিশীথে আসতে পারে, আজ নিশীথে আসতে পারে, বন্ধু পালা যান রজনী। কত নিশি পোহাইল মনের আশা মনে রইল রে, এ কত নিশি পোহাইল মনের আশা মনে রইলো,
ভিতরে কেন বন্ধু আসিল না কেন বন্ধু আসিল না জুড়াই না পরাণ কেন বন্ধু আসিল না জুড়াই না পরাণ আজ নিশীথে আসতে পারে আজ নিশীথে আসতে পারে বন্ধু পালা চান রজনী হুসনে বাসর সাজাই আশার আসে আসবে বন্ধু নিশির শেষে রে সাজাই আশার আসে আসবে বন্ধু নিশির শেষে রে দারুণ পীড়িতের বিষে দারুণ পীড়িতের বিষে ধরিল জান আজ নিশীথে আসতে পারে আজ নিশীথে আসতে পারে বন্ধু পালা চান রজনী মেঘে ঢাকা আধার রাতে কেমনে থাকি একা ঘরে রে পারে আজ নিশীথে আসতে পারে বন্ধু কালা চাঁদ রজনী রজনী জীবন এবং অপেক্ষা এবং অপেক্ষায় যারা সেই ধৈর্য যারা সহনশীলতার সঙ্গে রাখতে পারে সেখানে জীবন জয়ী এই জয়টা কিন্তু সেই ধৈর্য সেই অপেক্ষায় কিন্তু বাঁধা থাকে কি অপূর্ব একটি গান দিয়ে কিন্তু আমাদের শুরু হলো সাত সকালের সুর সঙ্গে কাজল বন্দ্যোপাধ্যায় এবং সঙ্গে যারা আছেন আমরা তো একটা গ্রুপে
এই গ্রুপ ছাড়া কিন্তু আমরা চলতেই পারি না, ভালো গান বাজনা হতে গেলে অনেকের সাথে কিন্তু চলতে হয়। প্রসেনজিৎ সাহা তবলায়, প্রসেনজিৎকে সবাই আমরা চিনি, আর স্বপনদা আছেন গিটারে, আমরা সবাই কিন্তু একসঙ্গে আছি সাত সকালে সুরেতে চ্যানেল ওয়ান প্রান্তে। যারা অভিজ্ঞ বাচ্চা, অভিজ্ঞ বাচ্চা আমরা জানি, কথায় কথায় যেতে যেতে প্রসেনজিতের কথাও বলবো এবং ও প্রমাণ করবে বাজনা দিয়েই কতটা অভিজ্ঞ। সঙ্গে টেলিফোনে বন্ধু আছেন, একটু কথা বলি। নমস্কার, কে আছেন টেলিফোনে? নমস্কার, আমি অভিষেক দাস কথা বলছিলাম। হ্যাঁ বলুন। প্রাক্তন ছাত্র, প্রবীণ স্যারকে নমস্কার, সবাইকে নমস্কার, সবাইকে সুপ্রভাত। সুপ্রভাত। হ্যাঁ অভিষেক, অনেক ধন্যবাদ। কোন অনুরোধ আছে অভিষেকের? কোন অনুরোধ আছে? সামনের দিকে এগোতে হয় তো, এবার এই এগিয়ে যাওয়ার যে জায়গাটা, ফলে একেবারে প্রথমে এরকম গান আমি না গেয়ে তোমার গানটা অবশ্যই আমি গাইবো, একটু একটু করে এগোই বরং অনেকক্ষণ, দেড় ঘন্টা। সঙ্গে থাকো, সঙ্গে থাকো, অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। চল, শেখ ভানুর লেখা এই গানটা। শেখ ভানুর লেখা এই গান। এখন এই গানটা পল্লীকবি জসীমউদ্দীনও, পল্লীকবি জসীমউদ্দীন এটা লিখেছেন একই রকম সুরের ওপর, একটু অন্য রকম ভাষা আছে, কিন্তু আমি শেখ ভানুর গানটি গাইব। এই নয় দরজা করিয়া বন্ধ, লইও ফুলেরও গন্ধ, নয় দরজা করিয়া বন্ধ, লইও ফুলেরও গন্ধ, অন্তরে জপিও বন্ধুর নাম রে ভ্রমরা, নিশীথে যাইও ফুল বনে তুমি, নিশীথে যাইও ফুল বনে রে ভ্রমরা, নিশীথে যাইও ফুল বনে, নয় দরজা করিয়া বন্ধ, লইও ফুলেরও গন্ধ, নয় দরজা করিয়া বন্ধ, লইও ফুলেরও গন্ধ, অন্তরে জপিও বন্ধুর নাম নিশীথে যাইও, নিশীথে যাইও ফুল বনে রে ভ্রমরা, নিশীথে যাইও ফুল বনে, জ্বালাইয়া দিলের বাতি ফুল ফুটিবে নানান জাতি গো, এই জ্বালাইয়া দিলের বাতি ফুল ফুটিবে নানান জাতি গো, তখন কইও কথা তুমি, কইও কথা শিশিরের রসনের ভ্রমরা, নিশীথে যাইও ফুল বনে, নিশীথে যাইও ফুল বনে হো ভ্রমরা, নিশীথে যাইও ফুল বনে,
ডালপালা তার বৃক্ষ নাই, এমন ফুল ফুটাইছেন সাই। ডালপালা তার বৃক্ষ নাই, এমন ফুল ফুটাইছেন সাই। আহা বাবুক ছাড়া আরে হায়, বাবুক ছাড়া বুঝবে না পণ্ডিতের ভ্রমরা। বাবুক ছাড়া হায় রে, প্রেমিক ছাড়া বুঝবে না পণ্ডিতের ভ্রমরা। নিশিতে যাইও ফুল বনে, নিশিতে যাইও ফুল বনে। অধীন শেখ ভানু বলে দেউ খেলাইও আপন দিলে গো, অধীন শেখ ভানু বলে দেউ খেলাইও আপন দিলে গো। পদ্ম যেমন আহা পদ্ম যেমন ভাসে নদীর জলের ভ্রমরা, পদ্ম যেমন ভাসে গাঙের জলের ভ্রমরা। নিশিতে যাইও ফুল বনে, নিশিতে যাইও ফুল বনের ভ্রমরা। নিশিতে যাইও ফুল বনে, নিশিতে যাইও ফুল বনের ভ্রমরা। নিশিতে যাইও নিশিতে যাইও ফুল বনে। এই গানের যে চলন, এই গানের যে বলা, এই গানের যে কি বলবো আমাদের মনোগ্রাহিতা, সেইটা না মানে মনে হয় যেন এই গান যেন শেষ হয় না, চলতেই থাকো, এই কথা যেন একে মনের মধ্যে কিভাবে যেন বসে যায়। এবং তার সাথে চলন সঙ্গে টেলিফোনে যিনি আছেন তিনি আমাদের পরিচিত কালীপদদা আসেন, কালীপদ টুং আমাদের সঙ্গে আছেন টেলিফোনে, কথা বলি। নমস্কার, ভীষণ ভীষণ খুশি কালীপদদাকে পাচ্ছি, বলুন। নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাত, সুপ্রভাত। প্রথমে আপনার কাছে যাই, ভীষণ ভালো সঞ্চালনা, আমি জানি আমার সঙ্গে আপনি করেছিলেন সঞ্চালনা, আবার জানি না কবে দেখা হবে, আবার হবে খুব তাড়াতাড়ি। ভীষণ ভালো কাটছে আপনার এত সুন্দর সঞ্চালনা। তারপর আরেকটি কথা হচ্ছে তবলা, যে তিনি বাজাচ্ছেন তবলা এবং গিটার অসম্ভব ভালো বাজাচ্ছেন, পরিবেশকে পাল্টে দিচ্ছেন। এরপর আসবো কাজের লাগ আছে, বলুন দাদা। নমস্কার দাদা। নমস্কার, নমস্কার। ভীষণ ভালো পরিবেশ তৈরি করেছেন, দারুণ গাইছেন, দারুণ ড্রেসা। অ্যান্ড আমার অনুরোধ থাকবে আরেকটি, যদি আপনি দরবারি সুন্দর গান যেটা দিয়ে শুরু করেছিলেন, আপনার ঢঙ্গে একটা অন্যরকম করে গাইছেন, যেটা লোকসঙ্গীতের অধিকার থাকে নিজের মতো করে গাওয়ার, ভীষণ ভালো লাগছে। আপনারা আছেন বলে গাই গাইবার গানটা গাইবার সাহস পাচ্ছি দাদা, আপনারা সঙ্গে থাকুন। আচ্ছা, একটা অনেক অনেক ধন্যবাদ কালীপদদা, আমার দেখা হবে খুব তাড়াতাড়ি, কাজলদার কাছে আসি। এবার একটা গান, বোন বিবির গান। গানটা মূলত সারি গান, হ্যাঁ হ্যাঁ, একসঙ্গে গাইবার, আমি একাই গাই, আমার খুব পছন্দের গান, আপনাদের ভালো লাগবে আশা করি। চলুন। বদর 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 বইলা মাঝি, আরে
মাঝি বদর 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 বইলা মাঝি নাও খানা দাও ছাড়ি মাঝি নাও খানা দাও ছাড়ি আমি অতুল দরিয়ায় দিব পারি ও আমি অতুল দরিয়ায় দিব পারি শুনো মাগো বন বিবি অধম তোর ছাওয়ালে মাগো অধম তোর ছাওয়ালে কত বছর পুতেরে মোর গত বছর পুতেরে মোর বাঘে খাওয়াইলে মাগো বাঘে খাওয়াইলে এই বছরে ভালোয় ভালোয় এই বছরে ভালোয় ভালোয় ফিরতে যেন পারি ও আমি ফিরতে যেন পারি আমি অকুল দরিয়ায় দিব পারি এই বদর 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 বইলা মাঝি ও মাঝি রে খোলো মাঝি ভাই গনে গনে যাওয়া চাই নাও খোলো মাঝি ভাই গনে গনে যাওয়া চাই দরাদরি খুইলে নাও তাড়াতাড়ি ছাড়ো ভাই এই বরাত যদি সঙ্গে থাকে শুনো মাঝি মিয়া শুনো শুনো মাঝি মিয়া বিবির তরে পদ্ম মধু বিবির তরে পদ্ম সাথে নিয়া মাঝি ফিরবো সাথে নিয়া সকল মাঝি মাল্লা ফিরবো সকল মাঝি মাল্লা ফিরবো নাও খানার ভরি ও মাঝি নাও খানারে ভরি আমি অতুল দরিয়ায় দিব পারি বদর 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 বইলা মাঝি নাও খানা দাও ছাড়ি ও মাঝি নাও খানা দাও ছাড়ি আমি অতুল দরিয়ায় দিব পারি আমি অকুল দরিয়ায় দিব পারি ও আমি অকুল দরিয়ায় দিব পারি আমি অকুল দরিয়ায় দিব পারি কথা তো শুধু কথা নয় এর মধ্যে যে মনস্তত্ত্ব আছে সেইটাই যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আসল গানের যে রসটা সেটা আমরা সংগ্রহ করতে পারি বা আত্মস্থ করতে পারি কাজলদার কাছে একটু কথা বলি সেটা হচ্ছে যে এই ধরনের গান একদম এই ধরনের গানকে ভালোবাসার কারণ কি প্রথমত বাসস্থান মানে ভূগোল মানুষের ওপর তো সব দিক থেকেই প্রভাব বিস্তার করে ভীষণ প্রভাব বিস্তার করে তো আমার ভূগোলটা আমার ছোটবেলা থেকে যে পরিবেশে পরিমণ্ডলে আমি মানুষ হয়েছি গ্রামীণ পরিবেশ আমার একটা গ্রাম ছিল যে গ্রামে আমরা বাস করতাম সেখানকার যে সংস্কৃতি সেই সংস্কৃতির প্রভাব সেটা কোন এরিয়া আমার মধ্যে পড়েছে বর্ধমানের নবদ্বীপ তো চেনেন নবদ্বীপে নদিয়ায় নবদ্বীপের ঠিক আগে একটা স্টেশন সেই সময় একটা স্টেশনই ছিল এখন আবার দুটো হয়ে গেছে তো সমুদ্রগড় তাছাড়া এগুলো তো আসলে মানুষে গান মানুষে বলতে সেই অংশের মানুষগুলো গান যাদেরকে আমরা কি বলবো বলুন তো নিচু তলার মানুষ বলি সাধারণত এই গানগুলো দেখবেন আপনি গানটার ইচ্ছেটা কবে থেকে হলো আমি তো কথাই বলতে পারি আমরা অন্যভাবেও গানটা আমার পারিবারিক ভাবে ছিল বাবা মা গান গাইতেন তাদের ছোঁয়ায় হয়ে গেছে আর কি গ্রামীণ পরিবেশে বাড়িতে হারমোনিয়াম ছিল হ্যাঁ গান বাজনা হতো সেই গান বাজনা কি ধরনের গান বাজনা হতো কি ধরনের গান বলতে আমার বাবা রবীন্দ্রনাথের খুব ভক্ত ছিলেন রবীন্দ্রসঙ্গীত গাইতেন না আমি হইনি আমি একদম পারি না রবীন্দ্রসঙ্গীত গাইতে
নাটক করতেন, অসম্ভব ভালো আবৃত্তি করতেন তিনি, আমার মা নিজে করতেন, এখনো মা করেন, বাবা নেই, করেন, এইসব মিলিয়ে আর কি আমাদের পরিমণ্ডলে বড় হলেন। আর আর একটা ব্যাপার সেটা সেটা ছিল, আমার বাবা মানুষের গান গাইতে ভালোবাসতেন, যে গানে মানুষের যন্ত্রণার কথা বলা হয়, কষ্টের কথা বলা হয়, তার লড়াইয়ের কথা বলা হয়, এরকম গান তিনি গাইতেন। ফলে আমি যে গানগুলো মূলত গাইছি একটু দেখবেন খেয়াল করলে, সেটা হচ্ছে যে ধরনের গানই গাই না মূলত মানুষের কথা বলাই, এই ধর্মীয় ব্যাপার স্যাপারগুলোকে কিছুটা দূরে রেখে, মানে আমি তার বিরুদ্ধাচারণ করছি না, অনেকেই গান আমাদের পণ্ডিত মানুষেরা, তো আমি এই গানগুলোর চাইতে এই একেবারে সোজা সাপটা যাকে বলে মানুষের কাছে চলে যাওয়া এই গানগুলো পছন্দ করি বেশি। বেশ, ধর্ম নিরপেক্ষ মানুষের কথা, মানুষের বেদনা, মানুষের ভালোবাসার কথা আমরা বলবো। কাজল দা, একটা ফোন আছে, প্লিজ। হ্যাঁ, আমরা একটু শুনে নিই, কে আছেন টেলিফোনে, কি বলবেন? হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন দাদা। আমি শিল্পী কাজে দুইখানি লোকগীতি অনুরোধ করছি, একটা হচ্ছে যে পাল তুলে দে, আর আগে কি সুন্দর দিন কাটাইতাম। আচ্ছা, আগে কি সুন্দর দিন কাটানো। অনেক 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 ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য এবং অনুরোধ করার জন্য। এখন ব্যাপার হচ্ছে যে গানটা আমি পুরো গাইবো না, আমি একটুখানি বরং গেয়ে দিই। আগে কি সুন্দর বলছেন, আমি গেয়ে দিই, চলুন চলুন। ও গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, এ গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গানার ভাটি গান গাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, এ গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গাইয়া বাউলা গানার ভাটি গান গাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আপনার দুটো গানের অনুরোধ রাখতে পারলাম না, একটা গানের আমি আংশিক গাইলাম, অন্য সময় নিশ্চয়ই আমি পুরো গান গিয়ে আপনাকে তৃপ্ত করতে পারবো আশা করছি। নিশ্চয় নিশ্চয়, পরের গানে যাই। হ্যাঁ হ্যাঁ, গানে মূল গানে চলে যাই। গানটি ভূপেন হাজারিকা, আমার অত্যন্ত প্রিয় গান। মানুষের গান গাইতে গাইতে আমার সবার আগে যে গানগুলো সবচেয়ে বেশি আকর্ষণীয় করে তুলেছিল, মানে আমার কাছে আকর্ষিত হয়েছিল, এটা হচ্ছে ভূপেন হাজারিকার গান। এত স্পষ্ট করে, এত সুন্দর করে মানুষের কথা বলা, এত মিষ্টি সুরে বলা, সহজভাবে, ফলে আমি এগুলোকে বেছে নিয়েছি আর কি। চল। এ কেমন রঙ্গ জাদু, এ কেমন রঙ্গ, এ কেমন রঙ্গ জাদু, এ কেমন রঙ্গ, ভালোবাসা পোড়ায় রে মন, ভালোবাসা পোড়ায় রে মন, পড়ে না তো অঙ্গ, এ কেমন রঙ্গ জাদু, এ কেমন রঙ্গ, এ কেমন রঙ্গ জাদু, এ কেমন রঙ্গ, পীড়িতের রীতি এমন দূরে গেলে কাঁদে যে মন, পীড়িতের রীতি এমন দূরে গেলে কাঁদে যে মন, দু চোখের কুল ছাপানো, দু চোখের কুল ছাপানো, ব্যথারিত রঙ্গ, ভালোবাসা পোড়ায় রে মন, পড়ে না তো অঙ্গ, এ কেমন রঙ্গ জাদু, এ যে কি রঙ, চুপি আসা যাওয়া তারি নাম ফাগুন হওয়া, ফাগুনেরও আগুনে হায় পরে প্রেমে
প্রেমের পতঙ্গ, ওরে প্রেমের পতঙ্গ, সোহাগের রীতি এমন কাছে এলে কি জ্বালাতন, সোহাগের রীতি এমন কাছে এলে কি জ্বালাতন, দিবানিশি মন ভোলানো, দিবানিশি মন ভোলানো, কথারই প্রসঙ্গ ভালোবাসা পোড়ায় রে মন, ভালোবাসা পোড়ায় রে মন, পড়ে না তো অঙ্গ, এ কেমন রঙ্গ জাদু, এ কেমন রঙ্গ, এ যে কি রঙ্গ জাদু, এ যে কি রঙ্গ, ভালোবাসা পোড়ায় রে মন, ভালোবাসা পোড়ায় রে মন, পড়ে না তো অঙ্গ, এ কেমন রঙ্গ জাদু, এ কেমন কেমন রঙ, এ কেমন রঙ জাদু, এ কেমন রঙ। এই সুন্দর গানের সঙ্গে আমরা কিন্তু থাকবো সাত সকালে শুরুতে চ্যানেল ওয়ানে সঙ্গে কাজল বন্দ্যোপাধ্যায়, কিন্তু ছোট্ট একটা বিরতিতে যাব, ফিরে আসছি এক্ষুনি, সঙ্গে থাকুন। এমন জমাটি গানের আসর ছেড়ে ছোট্ট বিরতিতে যেতে যথেষ্ট কষ্ট হয়েছিল, কিন্তু তবুও কিন্তু ভীষণ ভীষণ অবশ্যম্ভাবী এবং ভীষণ প্রয়োজনীয় একটা বিরতি। ফিরে এসছি আমরা বিরতি থেকে, খুব ছোট্ট একটা বিরতির পর আমরা বন্ধুর সঙ্গে একটু কথা বলে নিই, তারপর গানে গানে যাব। কাজল দা আছেন আমাদের সঙ্গে, কাজল বন্দ্যোপাধ্যায়। আমরা একটু টেলিফোনে যিনি, হ্যাঁ হ্যাঁ নমস্কার, নমস্কার, সুপ্রভাত, হ্যাঁ সুপ্রভাত রানুদি, হ্যাঁ রানুদি বুঝতে পেরেছি, বলো। নমস্কার দিদি। সুন্দরী কমলা সুন্দরী কমলা নাচে। এখন আমরা যে লম্বা লাইন ধরে চলছি, লাইনেই চলি, একদম পরে দিদির গানটা গিয়ে একটুখানি, পুরোটা তো গাওয়া সম্ভব হবে না, দু এক লাইন গিয়ে দেওয়া যাবে। ঠিক ঠিক, কাছের মানুষ দূরে তুইয়া মরিয়া আমি তোর পরাইয়া রে, কাছের মানুষ দূরে তুইয়া অন্তরে অন্তরে আমার এত সাধের মন বধুয়া হায় রে, কি জানি কি করে ভুরে সম্পানির নাইয়া আমায় দে রে দেবিরাইয়া, ভুরে সম্পানির নাইয়া আমায় দে রে একলা ঘরে মন বধুয়া আমার রইছে পথ চাইয়া, ভুরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, ভুরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দী হইয়া মনুয়া
পাখি হারে কান্দে রইয়া রইয়া উরে নীল দরিয়া আমি দেশান্তরি দেশ বিদেশে বিরাই তরি রে আমি দেশান্তরি দেশ বিদেশে বিরাই তরি রে নোঙর ফেলি বন্দরে বন্দরে আমার মনের নোঙর পড়িয়াছে হায়রে সারিং বাড়ির ঘরে ইনা পথ ধরিয়া আমি কত জেগেছি চলিয়া আমি কত জেগেছি চলিয়া একলা ঘরে মনবধু আমার রইছে পথ চাইয়া ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া বন্দি হইয়া পাখি হারে কান্দে রইয়া রইয়া ওরে নীল দরিয়া ওরে নীল দরিয়া ওরে নীল দরিয়া এই গান ছেড়ে চলে যাওয়াকে এত সোজা খুব কঠিন তাই ধরে বেঁধে রাখছি আপনাদের টেলিফোনে আছেন তাই কে আছেন টেলিফোনে নমস্কার সুপ্রভাত হ্যালো জয়শ্রী ও দেবাশিষ দা বলুন দারুন 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 আর তুমি তো জানো জয়শ্রী আমি তো সব ধরনের গানই সমানভাবে ভালোবাসি একদম যদিও রবীন্দ্রসঙ্গীত সবচেয়ে বেশি ভালো লাগে তবে ফোক গান বা অন্যান্য গানও আমার সমানভাবে ভালো লাগে ঠিক চলো কথা বলি হ্যাঁ নিশ্চয়ই বলুন দাদা বলুন নমস্কার সুপ্রভাত হ্যাঁ নমস্কার সুপ্রভাত বলুন আমার রবীন্দ্রসঙ্গীত সবচেয়ে বেশি ভালো লাগে আপনার বাবার অত্যন্ত প্রিয় সঙ্গীত আমারও রবীন্দ্রসঙ্গীত অত্যন্ত প্রিয় আর রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে সঙ্গে নজরুল গীতি বা ফোক গান বা অন্যান্য গান আমার যথেষ্ট ভালো লাগে তো আমার অত্যন্ত প্রিয় কয়েকটা গানে অনুরোধ করবো আর ভূপেন হাজারিকা আমার অত্যন্ত প্রিয় একজন শিল্পী তার গাওয়া দুটো কালজয়ী গান দিয়ে অনুরোধ শুরু করছি একটা হচ্ছে গঙ্গা আমার মা পদ্মা আমার মা আমার দু চোখে দুই জলের ধারা মেঘনা যমুনা এই ইতিহাস ভিত্তিকারী গানটা আর একটা হচ্ছে বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের নিঃশব্দে নীরবে গঙ্গা তুমি গঙ্গা পরিচয় কেন আর ফোক গানের মধ্যে আমার অত্যন্ত প্রিয় একটা গান কালো জলে কুচলা তলে ডুবল সনাতন আজ সারা না কাল সারা না পাইজ দর্শন এবারে রয়েছে বড় লোকের বিটিল লম্বা লম্বা চুল এমন খোপা বেঁধে দিব লাল গেন্দা স্বপ্ন চক্রবর্তী দ্বারা ইতিহাস সৃষ্টিকারী গান লাল পাহাড়ির দেশে যা এখানে তোকে মানাইছে নাই রে একেবারে মানাইছে নাই রে আর টিন্দারে পলাশের বন পালাবো পালাবো মন মেন্টি ইঁদুরের ঝোল কাটে গতরে পিড়িতের ফুল ফোটে এই কথা আমি অনুরোধ রাখলাম আপনার পছন্দের গান একটা গেয়েই ফেলি বরং হ্যাঁ হ্যাঁ দিদিরও পছন্দের গান গঙ্গা আমার মা সবকটাই গঙ্গা আমার মা বিস্তীর্ণ দুপারে সেটাও ভীষণ পছন্দ একই আকাশ একই
বাতাস এক হৃদয়ে একই প্রকাশ ও দোয়েল কোয়েল পাখি দোয়েল কোয়েল পাখির ঠোঁটে একই মূর্ছনা ও আমার দুই চোখে দুই জলের ধারা মেঘনা যমুনা গঙ্গা আমার মা গঙ্গা আমার মা পদ্মা আমার মা ও আমার দুই চোখে দুই জলের ধারা মেঘনা যমুনা গঙ্গা আমার মা ওপার কোনো পারে জানি না ও আমি সবখানেতেই আছি গঙ্গার জলে ভাসিয়ে ডিঙা ও আমি পদ্মাতে হই মাঝি শঙ্খ চিলের ভাসিয়ে ডিঙা ও আমি দুই নদীতে নাচি এপার ওপার কোনো পার জানি না একই আশা ভালোবাসা কান্না হাসির একই ভাষা একই আশা কান্না হাসির একই ভাষা ও দুঃখ সুখে বুকের মাঝে দুঃখ সুখে বুকের মাঝে একই যন্ত্রণা গঙ্গা আমার মা পদ্মা আমার মা গো গঙ্গা আমার মা পদ্মা আমার মা একদিকে দেশপ্রেম অন্যদিকে ভালোবাসা অন্যদিকে অদ্ভুত ভালো লেখনই যেমন লেখনই বাংলার দুই বাংলার যন্ত্রণা মৈত্রী বন্ধন এবং যন্ত্রণা সঙ্গে টেলিফোনে যিনি আছেন তিনি বা কি বলেন একটু শুনে নি নমস্কার সুপ্রভাত কি আছেন টেলিফোনে হ্যাঁ নমস্কার 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 দাদা নমস্কার আমি যতন্তি বলছি হ্যাঁ বলুন দাদা বলুন আচ্ছা আপনাদের অনুষ্ঠান শুনতে খুবই ভালো লাগছে আমি কাজল দাদার সাথে একটু কথা বলতে পারি কি হ্যাঁ বলুন দাদা বলুন আচ্ছা
হ্যালো, হ্যাঁ বলুন দাদা, বলুন। হ্যাঁ নমস্কার দাদা। হ্যাঁ বলুন, নমস্কার। হ্যাঁ আপনার যে গানগুলো করছেন সত্যি খুব ভালো লাগছে, আর অনুরোধ যেটা করবো যে বাংলাদেশের গান করতেছেন সত্যি খুব ভালো ভালো গানগুলো করছেন, অনুরোধ করার কিছুই নাই, কারণ আপনার যেগুলো গান শুনছি আমি, হ্যাঁ সবই আমার অনুরোধের মধ্যে পড়ছে। আপনি কি বলছেন না, আমি শুনতে পেয়েছেন আপনি, আমি শুনতে পাইনি, কে বলছেন দাদা আপনি? আমি জলপাইগুড়ি থেকে বলছি, মন্ডল ঘাট। আচ্ছা 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 আচ্ছা, জলপাইগুড়ি থেকে, ওকে। হ্যাঁ বলুন দাদা, হ্যাঁ কোনো অনুরোধ আছে? অনুরোধ ওই যে গানটা করলে, আমার অনুরোধই গান ছিল ওটা। আচ্ছা ঠিক আছে, শুনতে থাকুন দাদা, শুনতে থাকুন, বাংলাদেশের গান ভালো লাগছে। ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে দাদা, শুনতে থাকুন। চলো পরের গান। আমাদের খুব প্রিয় স্বপনদার গান, তবে সেটা স্বপন ধরেন নয়, স্বপন বসুর গান। থাকিলে ডুবা খানা, হবে কসুরি পানা, বাঘে হরিণে খানা একসাথে খাবে না, স্বভাব তো কখনো যাবে না, আমরি স্বভাব তো কখনো যাবে না। থাকিলে ডুবা খানা হবে কসুরি পানা, থাকিলে ডুবা খানা হবে কসুরি পানা, বাঘে হরিণে খানা একসাথে খাবে না, স্বভাব তো আমরি স্বভাব তো কখনো যাবে না, হাই মরি স্বভাব তো কখনো যাবে না। এই জলের স্বভাব, জলের স্বভাব যেমন ধারা নিম্ন দিকে ধায়, আর চাগুনেরই স্বভাব যেমন সব কিছু পোড়ায়। জলের স্বভাব, জলের স্বভাব, আহা জলের স্বভাব যেমন ধারা নিম্ন দিকে ধায়, আর আগুনেরই স্বভাব যেমন সব কিছু পোড়ায়। আর ছারপোকারি স্বভাব যেমন, ছারপোকারি স্বভাব কেমন, ছারপোকারি স্বভাব যেমন রক্ত চুষে খায়, তাকে না ধরিলে বস্তু কাটে ওই পোকায়। পাতিকাক পুষে ঘরে যতই সে খাও না তারে, পাতিকাক কা 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 কা, পাতিকাক পুষে ঘরে যতই সে খাও না তারে, সে শুধু কা কা করে, সে শুধু কা কা করে, কৃষ্ণ বলে না স্বভাব তো কখনো যাবে না, আমরি স্বভাব তো কখনো যাবে না। আরে সাপের স্বভাব, সাপের স্বভাব যেমন মারে বিষাক্ত চোবল, আর ছেলে ছোকরার স্বভাব যেমন পাকায় গণ্ডগোল। এই সাপের স্বভাব, সাপের স্বভাব যেমন মারে বিষাক্ত চোবল, আর ছেলে ছোকরার স্বভাব যেমন পাকায় গণ্ডগোল। আর বিড়ালেরই স্বভাব যেমন, বিড়ালেরই স্বভাব যেমন হাড়ির পানে চায়, কখন শিখে পড়বে চিরে তারি লালসায়, বুনোল খেলে পরে গলাটা কুটকুট করে, বুনোল বাবারে বাবা, বুনোল খেলে পরে গলাটা কুটকুট করে। এই যেমন শিথেল চোরে ধরা পড়ে, যেমন শিথেল চোরে ধরা পড়ে, কবুল করে না স্বভাব তো কখনো যাবে না, আমরি স্বভাব তো কখনো যাবে না। পাগিলে ডুবা খানা, থাকিলে ডুবা খানা হবে কসুরি পানা, থাকিলে ডুবা খানা হবে কসুরি পানা, বাঘে হরিণে খানা একসাথে খাবে না, স্বভাব তো কখনো যাবে না, আমরি স্বভাব তো কখনো যাবে না, আয় আয় স্বভাব তো।
কি অপূর্ব কথা সত্যি, এটা মানুষের গান করেন, মানুষের স্বভাব এবং মানুষের সঙ্গে মানুষের যে মেলবন্ধন কিভাবে হয় এবং বিচ্ছেদ কিভাবে হয় সেখান থেকেই কিন্তু খুব স্পষ্ট করে সুন্দর করে বলা। এবং এইসব গান শুনতে শুনতে কথা বলাটা খুব মুশকিল, কিন্তু তবু একটু জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে যে আপনি গান বাজনা নিয়েই কি আপনার সারাক্ষণ নাকি আর কোনো পেশা? পেশাগতভাবে আমি স্কুল শিক্ষক। আচ্ছা, সেটা কোথায়? বাড়ুইপাড়া বলে। হ্যাঁ, বাড়ুইপাড়াতে। ও আচ্ছা আচ্ছা, বর্ধমান কোর্ডে এখানে একটি হায়ার সেকেন্ডারি স্কুল আছে, সেখানে আমি পড়ানোর সুযোগ পেয়েছি। কোন বিষয় পড়ান? ইতিহাস। ইতিহাস? আপনি ইতিহাসের ছাত্র? হ্যাঁ। বর্ধমান বিশ্ববিদ্যালয় নাকি? না, কলকাতা। আমি রবীন্দ্রভারতীতে মাস্টার ডিগ্রি করেছি আর কি। হ্যাঁ হ্যাঁ, রবীন্দ্রভারতীতে করেছি। অনার্স ছিল ক্যালকাটা ইউনিভার্সিটির। বেশ। কিন্তু গান বাজনা এবং শিক্ষকতা, এইবার একটা একটু বলুন কি করে, এবং তার বাইরেও নিশ্চয়ই আপনার পরিবার সংসার বাবা মা সব কিছু মিলিয়ে মিশে কি করে চলছে? বাবা তো নেই, মা আছেন। মা আছেন? হ্যাঁ। আমার কাছে যেহেতু দেখাশোনা করার সমস্যাটা রয়েই গেছে, ফলে মা বোনেদের কাছে থাকেন, আমরা যাতায়াত করি বা আসেন ইত্যাদি, এগুলো হয় মেইনলি বোনেদের কাছে থাকে। আর গান বাজনার সঙ্গে শিক্ষকতা এখনো পর্যন্ত কোনো ক্ল্যাশ করেনি। আচ্ছা। কারণ আমি যে কথা ইতিহাস পড়াতে গিয়ে বলি প্রায় তার কাছাকাছি গানের মধ্যেও সেই সেই গানগুলো সেই কথাই বলা হয়। মানুষ একটা কথাই একটা শুরু, ইতিহাসের উৎস যেমন মানুষ, উপাদানও মানুষ, গানের উপাদান তাই। ঠিক। কোথায় শিখলেন গান ছোটবেলাতে একটু বলুন। একেবারে বাবা মা থেকে শুরু। ঠিক। তারপর আংশিকভাবে বিভিন্ন জায়গায় জায়গায় সেইভাবে শেখা বলতে একেবারে শেষে আমি শিখেছি বর্তমানে, যদিও সেখান থেকে আমি এখানে একটু বিচ্ছিন্নই বলতে পারেন, রাজকুমার দার কাছে, রাজকুমার রায়, ওনার কাছে আমি শিখেছি, যতটুকু শেখার চেষ্টা করেছি, শিখতে পেরেছি কিনা আমি জানি না। না, শেখাটা প্রাথমিকভাবে কি শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নিয়েছেন নাকি? শাস্ত্রীয় সঙ্গীত আমি শিখেছি অন্য জায়গায়। আচ্ছা। রফিক খান বলে আমাদের ওইখানে একজন ছিলেন, তিনি আমাদেরকে, মানে গ্রামের কথা বলছেন আপনার? হ্যাঁ, কলকাতায় শিখতেন, অসম্ভব ভালো শিক্ষক ছিলেন, শিল্পী ছিলেন, উত্তরবঙ্গ সংবাদ না, উত্তরবঙ্গ যে রেডিও স্টেশন আছে উত্তর শিলিগুড়ি বোধ হয়, শিলিগুড়ি, তো ওখানে উনি শেষ পর্যন্ত চলে যান। কিন্তু শাস্ত্রীয় সঙ্গীত আপনার সেখানে শেখা হয়েছে? ওই অল্পটুকু, কোনটাই সেইভাবে শেখার সুযোগ হলো কোথায়। বেশ। গান বাজনা কিভাবে আপনি পরিবেশন করেন, কোথায় কোথায় করতে ভালোবাসেন, সে কথাতে আসবো, কিন্তু একটু গান শুনে নিন পরের গান। না জানিয়া না শুনিয়া। আচ্ছা। এই গানটা হচ্ছে গারোয়ালি ভাইয়া ভাইয়া, অনেকটা চটকার মতোই ভাষা, ভাল লাগবে বেশ। না জানিয়া না শুনিয়া, না দেখিয়া না চিন্তিয়া, ভাইরে আগে করলাম বিয়া, আরে মধ্যি পথে কন্যার ভারে ভাঙিল, ও গাড়ির দুরারে জাবলা কন্যা বিয়াও করিয়া, দুপসি কন্যা বিয়াও করিয়া, না জানিয়া না শুনিয়া, না দেখিয়া না চিন্তিয়া, আগে করলাম বিয়া, ওজন বউয়ের চাই এক মন, তাইতে বউয়ের মন উষাটন, ওজন বউয়ের চাই এক মন, তাইতে বউয়ের মন উষাটন, শরীরটা শুকাইয়া হইল কাঠ, ওজন ওজন বউয়ের চাই এক মন, তাইতে বউয়ের মন উষাটন, শরীরটা শুকাইয়া হইল কাঠ, হায়রে ডাক্তারে কিম্বদির দেওয়া দাওয়াই গিলিবারে সায়োরে, ডেবলা কইনা বিয়াও করিয়া, টুপসি কইনা
করিয়াও করিয়া গাড়ির ভাঙিল লোহার ধুরা বাড়ির ভাঙির শিলের নুড়া গাড়ির ভাঙিল লোহার ধুরা বাড়ির ভাঙিল শিলের নুড়া বউয়ের হাতের ভারে ওরে ঢেঁকির ভাঙিল কোমর কন্যার গোদা পায়ের বারে ডাবলা কন্যা বিয়াও করিয়া আরে বিয়াও করিয়া না জানিয়া না শুনিয়া না দেখিয়া না চিনতিয়া আগে করলাম বিয়া মধ্যি পথে কন্যার ভারে ভাঙিল ও গাড়ির দুরারে ডাবলা কন্যা বিয়াও করিয়া রূপসি কন্যা বিয়াও আরে ঢেবলা কন্যা বিয়াও করিয়া আরে রূপসি কন্যা বিয়াও করিয়া এই ঢেবলা কন্যা বিয়াও করিয়া আরে রূপসি কন্যা বিয়াও করিয়া হায় 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 কিন্তু বেশিক্ষণ হায় হায় করতে হবে না কারণ ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি ফিরে আসছি আবার ভীষণ আনন্দের ভীষণ অন্য রকম গান নিয়ে মানুষের গান নিয়ে আছেন আমাদের সঙ্গে দাদা ছোট্ট একটা বিরতিতে যাই ফিরে আসছে এক্ষুনি মানুষের জীবনে সব কথা বলা হচ্ছে কিন্তু গানে গানে অবশ্যই কখনো পল্লীগীতি কখনো ভাটিয়ালি কখনো শাড়ি কখনো চটকা নানা গানে গানে ছোট্ট একটা বিরতিতে গেছিলাম দৌড়ে দৌড়ে ফিরে এসেছি খুব তাড়াতাড়ি কাজল দা আছেন কাজল ব্যানার্জি আমাদের সঙ্গে আছেন এবং আর সময় যেহেতু দৌড়বে সেই জন্য কথা একদম না গানে গানে কাজল দা একদম গানে চলে যাই অনুমতি নিয়ে নিচ্ছে একটুখানি জল খেয়ে হ্যাঁ একটু জল খেয়েই যে গানে যাব সেই গানে কিন্তু আমাদের ভরে থাকবো এবং ও প্রান্তে যারা আছেন তারাও কিন্তু ভরে থাকবে এই গানটি বাউল জগতের সম্রাট শ্রী পূর্ণ দেশালের গান মানে উনি গানটাকে বিখ্যাত করেছেন এটা হচ্ছে সবচেয়ে বড় এক পীড়িতে শিব শ্মশানবাসী আর এক পীড়িতে গোরা হলো নিমাই সন্ন্যাসী ওরে গীত গোবিন্দ পদ্মাবতী পাইরে ভাই গীত গোবিন্দ পদ্মাবতী এরাই কেবল কয়জনা এরাই কেবল কয়জনা পীড়িত করোনা ওরে মন পীড়িত করোনা পীড়িত করোনা ওরে মন পীড়িত করোনা ও পীড়িত করলে ছেড়ো না ও পীড়িত ও পীড়িত করলে ছেড়ো না তবু বলি পীড়িত করোনা ওরে মন গোলে মালে গোলে মালে পীড়িত করোনা পীড়িত কাঠালে রাঠা ওরে মো What?
মিঠা লাগলে পরে ছাড়বে না, ভাইরে ভাই লাগলে পরে ছাড়বে না, পীড়িত করো না, গোলে মালে গোলে মালে পীড়িত করো না। পীড়িতের রীতি জানো না, ওরে ভাব জেনে না করলে পিরি, ঘটবে যন্ত্রণা, ওরে মন ঘটবে যন্ত্রণা, পিরিতের রীতি জানো না, ওরে ভাব জেনে না করলে পিরিত ঘটবে যন্ত্রণা, ওরে চিটে গুড়ে পিঁপড়ে পড়লে যেমন চিটে ঘুরে, ওরে চিটে ঘুরে পিঁপড়ে পড়লে ও পিঁপড়ে নড়তে চড়তে পারে না, বাইরে ভাই নড়তে চড়তে পারে না, গোলে মালে পীড়িত করো না। এক ব্রাহ্মণের ছেলে বসে এমন খিটকেলে, আরে পীড়িত করে ধোবার মেয়ে পা ধুয়ে খেলে, এক ব্রাহ্মণের ছেলে বসে এমন খিটকেলে, পীড়িত করে ধোবার মেয়ের পা ধুয়ে খেলে, পীড়িতি জাতির বিচার, পীড়িতি জাতির বিচার করতে গেলে বাইরে ভাই মিলবে না চাঁদের কণা, বাইরে ভাই মিলবে না চাঁদের কণা, তাই পীড়িত করো না মোলা মন, পীড়িত করো না, গোলে মালে গোলে মালে পীড়িত করো না, পীড়িতি কাঁঠালে রাঠা মোলা মন, যেমন বাজনা হলো তেমন গান হলো, কোনো কথা হবে না, কথা কম মানে গান বেশি, এটা প্রথমেই বলে নিয়েছি তাই একদম কথা নেই। দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, মন্দ যে সে সিংহাসনে চরে, ভালো জনে রইল ভাঙা ঘরে, মন্দ যে সে সিংহাসনে চরে, ও ভাই সোনার ফসল ফলায় যে তার দুই বেলা জোটে না, সোনার ফসল ফলায় যে তার দুই বেলা জোটে না, হীরার কোণীর মজুর হয়ে কানা করি, হীরার কোণীর মজুর হয়ে কানা করি নাই, ও তার কানা করি নাই, ওরে ভাই রে, ওরে ভাই রে, ভাই রে, কতই রঙ্গ আয়, কতই রঙ্গ দেখি দুনিয়ায়, ও ভাই রে, ও ভাই, কতই রঙ্গ
দেখি দুনিয়ায়, ও আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই, যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই, আমি অর্থ কোনো খুঁজে নাহি পাই রে, আমি অর্থ কোনো খুঁজে নাহি পাই রে, ও ভাই রে ভাই রে, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, মন্দ যে সে সিংহাসনে চরে, ও ভাই সোনার ফসল ফলায় যে তার দুই বেলা জোটে নাহার, সোনার ফসল ফলায় যে তার দুই বেলা জোটে নাহার, হীরার খনির মজুর হয়ে কানা করি নাই, ও ভাই হীরার খনির মজুর হয়ে কানা করি নাই, ও তার কানা করি নাই, ওরে ভাই রে ও ভাই রে ভাই রে, কতই রঙ্গ দেখি দুনিয়ায়, কতই রঙ্গ দেখি দুনিয়ায়, হায় কতই রঙ্গ দেখি দুনিয়ায়। কিংবদন্তী শিল্পী অমর পালের এই যে কি অসাধারণ গান, পুরো একেবারে হৃদয় বিদারক যাকে বলে, যেমন ছবি তেমন তার প্রয়োগ এবং তেমন তার গান, যে বয়সে গানটা গেয়েছেন উনি, ওরে কল্পনা, হ্যাঁ অসাধারণ। এই ওদের মানে সত্যি সত্যি পায়ের ধুলোর যোগ্য হতে পারলে নিজেকে কৃতার্থ মনে করতাম, সেটুকুও হতে পারিনি, এটাই সবচেয়ে যন্ত্রণা রয়ে গেল। চেষ্টাটা থাকুক, আর আমাদের চেষ্টা থাকুক। আবার মানে আমার মাটিতে ফিরে যাই, ভূপেন হাজারিকা বিখ্যাত গান আপনারা সবাই জানেন। মোর গায়ের সীমানার পাহাড়ের ওপারে নিশীথ রাত্রি প্রতিধ্বনি শুনি, প্রতিধ্বনি শুনি, মোর গায়ের সীমানার পাহাড়ের ওপারে নিশীথ রাত্রি প্রতিধ্বনি শুনি, প্রতিধ্বনি শুনি, প্রতিধ্বনি শুনি আমি, প্রতিধ্বনি শুনি, কান পেতে শুনি আমি বুঝিতে না পারি, চোখ মেলে দেখি আমি দেখিতে না পারি, চোখ বুঝে ভাবি আমি ধরিতে না পারি, হাজার পাহাড় আমি ডিঙোতে না পারি, নিশীথ রাত্রি প্রতিধ্বনি শুনি, প্রতিধ্বনি শুনি, হতে পারে কোনো যুবতী শোক ভরা কথা, হতে পারে কোনো ঠাকুমার রাতের রূপ কথা, হতে পারে কোনো কৃষকের বুক ভরা ব্যথা, হতে পারে কোনো কৃষকের বুক ভরা ব্যথা, চেনা চেনা সুরটিকে কিছুতে না চিনি, নিশীথ রাত্রি প্রতিধ্বনি শুনি, শেষ হলো কোনো যুবতীর শোক ভরা কথা, শেষ হলো কোনো ঠাকুমার বলা রূপ কথা, শেষ হলো কোনো কৃষকের বুক ভরা ব্যথা, চেনা চেনা সুরটিকে কিছুতে না চিনি, নিশীথ রাত্রি প্রতিধ্বনি শুনি, প্রতিধ্বনি শুনি, প্রতিধ্বনি শুনি,
কালো চুলে সকালের সোনালি রোদ পরে চোখের পাতায় লেগে থাকা ধোয়া সাজায় সরে জেগে ওঠা মানুষের হাজারো চিৎকারে আকাশ ছোঁয়া অনেক বাধার পাহাড় ভেঙে পড়ে আকাশ ছোঁয়া অনেক বাধার পাহাড় ভেঙে পড়ে মানব সাগরের কোলাহল শুনি নতুন দিনের যেন পদধ্বনি শুনি পদধ্বনি শুনি পদধ্বনি শুনি মোর গায়ের সীমানার পাহাড়ের ওপারে নতুন দিনের যেন পদধ্বনি শুনি পদধ্বনি শুনি পদধ্বনি শুনি আমি পদধ্বনি শুনি মোর গায়ের সীমানার পাহাড়ের ওপারে নতুন দিনের যেন পদধ্বনি শুনি পদধ্বনি শুনি পদধ্বনি শুনি পদধ্বনি এ যতবার যে গান এই গান শোনা হয় না মনে হয় যেন প্রথমবার শুনছি এবং এই গানের কোনো শেষ নেই মানুষের কাছে পৌঁছানোর জন্য এসব গানের কোনো ঝুড়ি নেই এবং ভূপেন হাজারিকা যতদিন বেঁচেছিলেন এই গান গেয়ে এবং শুনিয়ে গেছেন এবং একটা জনমত তৈরি করেছেন মানে এটা তার একটা মানে কি বলবো সেবা মানে গানটা ওনার কাছে একটা সেবার মতো ছিল এবং সমাজ সচেতক ছিলেন তো ওরকম একটা পণ্ডিত মানুষ সত্যি এবার আপনি একটু বলুন যে এই যে ধরনের গান আপনার তো নিশ্চয়ই অনুষ্ঠান আপনি করেন অনুষ্ঠান আমি কার্যত খুব কম করি আচ্ছা ওই স্কুলের যে ছাত্র ছাত্রীরা আছে তারা তো যারা মানে গানের প্রতি যাদের আগ্রহ আছে এই সব গান মানে যারা মঞ্চ করে অনুষ্ঠান করে যারা উদ্যোক্তা যারা তারা তো মানুষকে একটু অন্যরকমের আনন্দ দেওয়ার জন্য মঞ্চগুলো বাঁধে ফলে সেখানে এই সব গান শোনার লোক খুব কম তাই বুঝি হ্যাঁ স্কুল কলেজ বিভিন্ন তেমন প্রতিষ্ঠান যেখানে গান তার ভাষা তার সুরের প্রতি তাদের ভূপেন হাজারিকা শোনেন না এখন মানুষ মনে হয় আপনার মানুষ বলতে অনেকগুলো শ্রেণীতে ভাগ করা যায় তো আচ্ছা সবচেয়ে বেশিরভাগ অংশের যারা খুব দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি তারা একটু অন্য ধরনের গান শোনেন শুনতে বোধহয় পছন্দ করেন আর আমাদের উদ্যোক্তারা মানে আপনার যারা ছাত্র ছাত্রী ইয়াং জেনারেশন শুনে আমি তাদের কথা বলছি না না বলছি আমি একটা প্রজন্মের কথা শুনি মানে প্রজন্মের কথা বলছি আমি ছাত্র ছাত্রী বলতে প্রজন্মকে বলতে চাই এই প্রজন্ম মানে একটুখানি অন্যরকম গান বোধহয় আমাদেরও দোষ আছে ত্রুটি এটা আমরাও তেমন করে তাদের কাছে গান তারা যেভাবে পছন্দ করে সেইভাবে পৌঁছে দিতে পারছি না এটাও একটা শুধু তাদেরকে দোষ দিয়ে তো লাভ নেই আমাদেরও ত্রুটি এটা আছে আমাদের চর্চায় কোথাও একটা সমস্যা হচ্ছে বা এই প্রজন্মের সমস্যা হচ্ছে তাই যে গান ভাষা ইত্যাদি এগুলো হয়তো তাদেরকে তেমন হবে আর একটা গানটা তৈরি হচ্ছে না এই গানগুলো অনেক বেশি শোনানো হচ্ছে না তারপর আরো তো ব্যাপার আছে যে সাংস্কৃতিক আগ্রাসন খুব মানে আমি যেহেতু বাংলা গান গাই সাংস্কৃতিক আগ্রাসন বাংলা গানের উপর বাংলা সংস্কৃতির উপর প্রবলভাবে আগেও পড়েছে এখন তো আরো রেড়ে করে পড়ছে সেই জায়গায় দাঁড়িয়ে বাংলা গানের এই সমস্ত গান নিয়ে যদি কান তৈরি করতে না পারি যদি এদের যে চেতনা সেই চেতনার শান দিতে না পারি তাহলে একেবারে সাধারণ অবস্থায় যে অবস্থায় বর্তমানে চলছে এই অবস্থায় এসব গান তারা শুনবে না পছন্দ করবে না আমাদের পাশ্চাত্য সঙ্গীতের উপর যতটা আগ্রহ এই প্রজন্মের বাড়ছে বা যতটা রিদমিক গানের উপর বাড়ছে রিদমিক সেই তুলনায় মানে নাচতে হবে নাচতে হবে তাদের ফার্স্ট লাইফ তো ফার্স্ট লাইফ এই এই ধরনের গানের যে মানে অদ্ভুত নাচের যে রয়েছে রিদম যেটা রয়েছে সেই রিদমে এরা অভ্যস্ত হতে চাইছে না ভাষা নির্ভর সুর যেমন আছে এই গান শুরু হলে আপনি যেমন সুরটা নেবেন সঙ্গে সঙ্গে ভাষা নেবেন হ্যাঁ কি বলছে দেখি তো এই কি বলছে দেখি তো শোনার মতন কান আমরাও তৈরি করে দিতে পারিনি আমরা যারা অভিভাবক তারাও তৈরি করে দিতে পারিনি এই গানের যে দোলা সেই দোলায় তাদের দুলিয়ে দিতে পারছি না আমরা তাদেরকে অনেক জোরে তাদের নাচ মানে নৃত্যের যে ভঙ্গিমা সেগুলো বদলে গেল অত্যন্ত উন্নত একটা কলা পাশ্চাত্য সঙ্গীতের এতটুকু সমালোচনা আমি করব না যারা এগুলো পছন্দ করে তারা পাশ্চাত্য সঙ্গীত পছন্দ করছে না না পাশ্চাত্য সঙ্গীতের মধ্যে নেওয়ার তো কিছু আছে নেওয়াটা অনেক বেশি পাশ্চাত্য সঙ্গীত মেলবন্ধন না থাকলে তো গান হয় চলুন গানে যাই আজ জীবন খুঁজে
পাবি। ছুটে ছুটে আয়, আজ জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয়, মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয়, হাসি নিয়ে আয়ার বাঁশি নিয়ে আয়, হাসি নিয়ে আয়ার বাঁশি নিয়ে আয়, যুগের নতুন দিগন্তে সব ছুটে ছুটে আয়, মনের চড়াই পাখিটির বাঁধন খুলে দে, শিকল খুলে মেঘের নীলে আজুড়িয়ে দে, মনের চড়াই পাখিটির বাঁধন খুলে দে, শিকল খুলে মেঘের নীলে আজুড়িয়ে দে, যত বন্ধ হাজার দুয়ার ভেঙে আয়রে ছুটে আয়, আজ নতুন যুগের দিগন্তে সব ছুটে ছুটে আয়, মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয়, সময় ধারা পাতে দেখো নেই বিয়োগের ঘর, চলার পথের পাথর বাঁকে নেই কো আপন পর, সময় ধারা পাতে দেখো নেই বিয়োগের ঘর, চলার পথের পাথর বাঁকে নেই কো আপন পর, কি আর পাবি কি আর নিবি আঙুল গুনে কি, লাভের খাতায় হিসাব করে জীবন ভরে কি, কি আর পাবি কি আর দিবি আঙুল গুনে কি, লাভের খাতায় হিসাব করে জীবন ভরে কি, আজ না পাও না দেনা মিটিয়ে দিয়ে আয় রে ছুটে আয়, ভালোবাসার পান্নাহি রে কুড়িয়ে নিবি আয়, হাসি নিয়ে আয় আর বাঁশি নিয়ে আয়, হাসি নিয়ে আয় আর বাঁশি নিয়ে আয়, আয় যুগের নতুন দিগন্তে সব ছুটে ছুটে আয়, ফাগুন ফুলের আনন্দে সব ছুটে ছুটে আয়, আজ জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয়, জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয়, জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয়, জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয়। একটা ছোট্ট করে কি গান যাবে, তারপরে একদম শেষ গান যাবো, বলুন কি জেদোলা হেদোলা হবে, হেদোলা হেদোলা একটু ছোট্ট করে হোক, হ্যাঁ হোক হোক, দোলার ভিতরে ঝলমল করে যে সুন্দর পোশাকের সার, দোলার ভিতরে ঝলমল করে যে সুন্দর পোশাকের সার, চিকিমিকি করে তাই মাথায় সমীর তার, তাই মোর ছেলেটি উলঙ্গ শরীরে একটু জামা নাই খোলা, দু চোখে জল এলে মনটাকে বেঁধে যে তবু বয়ে যাই দোলা, হে দোলা হে দোলা হে দোলা, আঁকা বাঁকা পথে মোরা কাঁধে নিয়ে ছুটে যাই রাজা মহারাজাদের দোলা, হে দোলা আমাদের জীবনের ঘামে ভেজা শরীরের বিনিময় পথ চলে দোলা, হে দোলা হে হিয়া না হিয়া না হিয়া না হিয়া,
কোনো কথা হবে না, দারুণ দারুণ, একদম জমে গেছেন যারা শুনছেন তারাও আর আমি এখানে তো বটেই, এবং যারা সঙ্গে আছেন সবাই। একেবারে শেষ গানে যাব, তার আগে বলুন যে কেমন লাগলো এসে। অসাধারণ, আবার আসবেন তো? অবশ্যই, ডাকলেই আসবো। ডাকলেই আসবেন, ব্যাস এইটুকুই কিন্তু থাকে। এরকম জমজমাটি অনুষ্ঠান আরেক দিনের অপেক্ষায় রইলাম, কিন্তু সঙ্গে প্রসেনজিৎ একেবারে মন দিয়ে বাজিয়েছে, যেখানে যতটুকু দরকার, যেখানে ঢোল খোল তামলা সবটা, আর সঙ্গে গিটারে আছেন স্বপনদা, কোনো কথা হবে না, যেখানে যতটুকু একেবারে মার্জিত, অসম্ভব ভালো গানগুলিকে সুন্দর করার জন্যে। আমরা কিন্তু ফিরে আসবো বারবার সাত সকালে শুরুতে শিল্পীদের নিয়ে, কিন্তু আজকে সারাটা দিন খুব ভালো কাটুক। আজকে বাড়িতে বাড়িতে প্রচুর পুজো, আজকে মাঘী পূর্ণিমা, সুতরাং এরকম একটা সুন্দর দিনে আমাদের গান বাজনা সুন্দর জমে উঠেছিল। এই রেষ্টুকু রেখেই শেষ গানে আমরা যাই। সঙ্গে ছিলেন কাজল বন্দ্যোপাধ্যায়। কোন গান শুনবো? হুলম্যান রিভার। আহা, That old man river, he must know something, but don't say nothing, 'cause he just keeps rolling, 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 he keeps rolling along. বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে, ও গঙ্গা তুমি গঙ্গা বইছো কেন? নৈতিকতার স্খলন দেখেও, মানবতার পতন দেখেও, নির্লজ্জ অলস ভাবে বইছ কেন? বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে, গঙ্গা জ্ঞানবিহীন নিরক্ষরের, খাদ্যবিহীন নাগরিকের, নেতৃবিহীনতায় মৌন কেন? সহস্র বর্ষার উন্মাদনার মন্ত্র দিয়ে লক্ষ জনেরে সবল সংগ্রামী আর অগ্রগামী করে তোল না কেন? ব্যক্তি যদি ব্যক্তি কেন্দ্রিক, সমষ্টি যদি ব্যক্তিত্ব রহিত, তবে শিথিল সমাজকে ভাঙো না কেন? সহস্র বর্ষার উন্মাদনার মন্ত্র দিয়ে লক্ষ জনেরে সবল সংগ্রামী আর অগ্রগামী করে তোল না কেন?
স্রোতস্বিনী কেন নাহি বও তুমি নিশ্চয় জাহ্নবী নও তাহলে প্রেরণা দাও না কেন উন্মত্ত ধরার গুরুক্ষেত্রের সরসজ্জাকে আলিঙ্গন করা লক্ষ কোটি ভারতবাসীকে জাগালে না কেন বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে